গত 17 তারিখ কাকরাবন গোমতী নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে দেবমিতা রায় এবং স্বামী সিদ্ধার্থ দাস প্রতিমা নিরঞ্জন দেখার সময় মেলাকোর থেকে দ্রুত গতিতে একটি অ্যাপাচে বাইক এসে দেবমিতা রায়কে সজোরে ধাক্কা মারে। প্রায় 15 হাত দূরে সরে গিয়ে দেবমিতা ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায়। সাথে সাথে তাকে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় অ্যাম্বুলেন্স দিয়ে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থা তার আশঙ্কাজনক দেখে তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। দেবমিতা বর্তমানে জিবি ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দেবমিতার এই ঘটনায় তার স্বামী আজ কাকরাবন থানায় বাইকের চালক এবং মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত 17 তারিখ বিকেল 4টা নাগাদ কাকরাবন গোমতী নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে দেবমিতা রায় এবং স্বামী সিদ্ধার্থ দাস প্রতিমারঞ্জন দেখার সময় মেলাঘর থেকে দ্রুত গতিতে TR03H9118 নম্বরের একটি লাল রঙের অ্যাপাচি বাইক দ্রুত গতিতে এসে দেবমিতা রায়কে সজোরে ধাক্কা মারে এবং প্রায় 15 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় দেবমিতা। সাথে সাথে তাকে ব্রিজের উপরে থাকা পথচলিতদের সাহায্যে কাকরাবন অগ্নিনির্বাপক দপ্তরে গাড়ি দিয়ে প্রথমে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরবর্তী সময় অ্যাম্বুলেন্স দিয়ে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তার অবস্থার আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়। দেবমিতা বর্তমানে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দেবমিতার এই ঘটনার পর স্বামী সিদ্ধার্থ দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করতে পারেননি, তাই আজ কাকরাবন থানায় দেবমিতার স্বামী সিদ্ধার্থ দাস বাইক চালক এবং মালিকের বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনায় ওসি সুব্রত বর্মন জানান, বাইক চালক এবং বাইকের মালিককে অতিসত্ব শনাক্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে এসেছি আমি গত 17 তারিখ আমরা যখন বিকেলবেলা আমি আনুমানিক 4টার সময় আমি আমার স্ত্রী সহ কাকরাবন ব্রিজের উপর দাঁড়িয়ে প্রতিমা বিসর্জন দেখছিলাম। তখন মেলাঘর দিক থেকে একটা বাইক TR03H9118 এই বাইকটি সজোরে খুব দ্রুত এসে আমার স্ত্রীকে ধাক্কা মারে এবং প্রায় 10-15 হাত ট্রেনে হেসে চলে যায় এবং যখন তারপর আমার স্ত্রী যখন রক্তাক্ত অবস্থায় ওখানে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে এলাকাবাসীর সাহায্য দেয়। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই, ফায়ার সার্ভিস আসে এবং এসে প্রথমে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিই। ওখানে ডাক্তারবাবুরা ওকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটজনক দেখে উদয়পুর টেপানি হসপিটালে রেফার এবং ওইখানেও নেওয়ার পর যখন ওইখানের অবস্থা আরও সিরিয়াস হয়ে যায় তখন তারা আমাদেরকে জিবিতে রেফার করে। বর্তমানে সংকটজনক অবস্থাতে সে জিবিতে চিকিৎসা দিই, তার জন্য এই কয়েকদিন আসতে আমার একটু দেরি হয়েছে। আজকে এই ব্যাপারেই থানাতে আমি ওসি কাকরাবন ইন্সপেক্টর সুব্রত বর্মন। গত 17/10/2021 আমাদের কাকরাবনের দুর্গাপুজো দশমী অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিশোরগঞ্জ যে ব্রিজ সেই ব্রিজে লোকের সমাগম ছিল এবং তৎক্ষণাৎ একটা বাইক কাকরাবনমুখী এসে একজন মহিলা যার নাম দেবমিতা রায় ওনাকে সজোরে ধাক্কা মারে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালাইজড করা হয়। বর্তমানে উনি জিবি হসপিটালে চিকিৎসাধীন এবং এই নিয়ে আমরা ওনার হাজব্যান্ডের কাছ থেকে একটি মামলা পাই এবং আমরা সেই মামলা লিপিবদ্ধ করি। মামলার নম্বর 76/2021 এবং এই মামলা তদন্ত চলছে। মামলাটি করেছেন দেবমিতা যে রয় ইঞ্জুর্ড ওনার হাজব্যান্ড মামলাটা করেন। আমরা পুলিশ তো ছিলই, যথেষ্ট পুলিশ ছিল, কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ওটা রাস্তার মধ্যেই পড়ে ব্রিজের মধ্যে, তো কোইন্সিডেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকটা আমরা ডিটেন করেছি এবং তদন্তে বাকি বেরিয়ে আসবে কে ওনার ওনার কে ড্রাইভার ছিল, বাকি ড্রাইভার এগেনস্টে কেস হয়েছে বাকিটা আমরা। গুরুতর জখম, বর্তমানে উনি জিবি হসপিটালে চিকিৎসাধীন আছেন।